আজকে আমার এবং আপনার এত বেশি প্রশ্ন ইসলামিক বিষয়ে যে এই প্রশ্নটা কেউ করে জানার জন্য, ইবাদত সুন্দর সঠিকভাবে করার জন্য, কে আবার বিভ্রান্ত করার জন্য, কে আবার একদল আরেক দলকে দমানোর জন্য। কিন্তু এই জায়গা থেকে সবচাইতে বড় যে প্রশ্নটি আমার এবং আপনার হওয়া উচিত ছিল সেটি হচ্ছে যে আমরা ইমানের স্বাদ কেন পাই না। এক কথায় উই ওয়ান্ট সে উই আর বিলিভার্স, বাট ওয়াই ডোন্ট উই টেস্ট দি ফেইথ। আমরা আজকে সকলেই বলি আমরা ইমানদার, কিন্তু আমরা কেন ইমানের স্বাদ পাই না এই প্রশ্নটা আমাদের প্রথম হওয়া উচিত ছিল। কারণ আমাদের সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তার রাসূলের প্রতি, পরকালের প্রতি, এই বিষয়গুলির প্রতি আমাদের ইমান আনার কথা ছিল। সেখানে যদি আমাদের ইমান থাকতো তাহলে আজকে ব্যভিচার, খুন খারাপি, যত ধরনের অন্যায়, অপকর্ম, অনৈতিকতা সব কিছু দূরভূত হয়ে যেত। কিন্তু সেখান থেকে প্রশ্নটা আমাদের কাছে একেবারে দমে গেছে। এ প্রশ্নটা আমাদের হয় না, আমাদের প্রশ্ন এমন কিছু প্রশ্ন হয় যেটা কিভাবে একটি দল আরেকটি দলকে কি করা যায়, দমিয়ে দেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এবং আমার ভিতরে এবং আপনার ভিতরে কিন্তু একই প্রশ্ন যে আসলে পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের আমরা কিন্তু স্বাদ গ্রহণ করে থাকি। আপনি যখন কোনো খাদ্য গ্রহণ করবেন তখন আপনি কিন্তু সেই খাদ্যটির আপনি স্বাদ গ্রহণ করেন, স্বাদটা অনুভব করেন। আপনি বাতাস দেখতে না পান কিন্তু আপনি বাতাস অনুভব করেন। আপনাকে কেউ আঘাত করলে আপনি আঘাত যে ব্যথা এটা না দেখতে পান কিন্তু অনুভব তো করেন যে এটা ব্যথা। কিন্তু ইমানের স্বাদটা আমাদের কোথায়, ইমানের অনুভবটা আমাদের কোথায়, এটা নিয়ে কিন্তু আমরা সে ধরনের গবেষণা করছি না। এই ইমানটা আজকে আমাদের কাছে কীরকম হয়ে গেছে আপনাকে আমি বলি। সেটা হচ্ছে যে আমার দুই ফ্রেন্ড আমার বাসায় এসেছে, বাসায় যখন এসেছে আমি তাদেরকে আমার রুমে তাদেরকে নিয়ে আসলাম, বললাম ঠিক আছে তোমরা এখানে থাকো। তাদের হাতে আমি দুটি আপেল ধরিয়ে দিয়েছি, কয়টি আপেল, দুটি আপেল দিয়েছি। তারপর বললাম আমি কিচেন রুম থেকে তোমাদের জন্য আর কিছু ব্যবস্থা করি। এই বলে যখন আমি বেরিয়ে গেলাম, তারপরে কিছুক্ষণ পরে যখন আমি ফিরে আসলাম, ফিরে পরে তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আপেলগুলো খেতে কীরকম ছিল, তারা বললো ভেরি সুইট বা খুব ভালো, খুব মিষ্টি, অনেক সুনাম করলো আর কি। কিন্তু এর ভিতরে একটি কাজ হয়েছে যে সেখানে আমার দুই ফ্রেন্ডকে যে দুইটি আপেল দিচ্ছি তার মধ্যে একটি আপেল কি করেছে, ও কিন্তু ওটা খায় নাই, ওটা সে গ্রহণ করে নাই, সে পকেটে পুরে নিয়েছে। তার চিন্তা ভাবনা আমি এটা বাসায় নিয়ে গিয়ে খাবো, কিন্তু সে বলতে পারেনি আমার সামনে, আমার সামনে বলে ফেললো যে না খুব মিষ্টি, খুব ভালো। তো আজকে আমাদের ইমামটা হয়ে গেছে ওই অবস্থায়। আজকে যখন কোনো মসজিদের ইমাম, কোনো তাফসিরকারক কোনো মাহফিলে গিয়ে যখন বলল আমরা কি ইমানদার, তখন আমরা সকলেই এক বাক্যে বলে ফেললাম যে আমরা ইমানদার। কিন্তু এই ইমানদারিটা কীরকম বুঝছেন, ওই যে আপেল খাওয়ার মতো, যে কেউ আপেল খেয়ে তার স্বাদ অনুভব করেছে আর কেউ না খেয়ে সে বলছে কি খুব মিষ্টি, খুব ভালো। তো আজকে ইমানটা আমাদের কাছে এরকম হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা ইমানের স্বাদ কেন পাই না, ইমানে স্বাদ কেন পায় না এবং কিভাবে পেতে পারি। তো সেই ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদ হালাওয়াতাল ঈমানি আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটি গুণ যার মধ্যে আছে সে ইমানের স্বাদ আস্বাদন করবে, ইমানের স্বাদ কি করবে, আস্বাদন করতে পারে। তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ ও তার রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হয়। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ ও আল্লাহর রাসূল অধিক প্রিয় হওয়ার ক্ষেত্রে ইমানের সম্পর্কটা কি, ইমানের স্বাদের সম্পর্কটা কি? এখানে ইমানের স্বাদের সম্পর্কটা হচ্ছে এটাই, যখন আপনি পৃথিবীতে আল্লাহ ও আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি অগ্রাধিকার দেবেন, সবচাইতে বেশি প্রাধান্য দিবেন, সবচাইতে বেশি প্রিয় মনে করবেন, তখন আপনার হাতে যখন কেউ সুদের টাকা ধরিয়ে দেবে তখন আপনি চিন্তা করবেন এই সুদের টাকার চাইতে আমার আল্লাহ ও আল্লাহর রাসূল সবচাইতে বেশি প্রিয়, ঠিক কিনা? আবার আপনাকে কেউ যদি ঘুষের টাকা ধরিয়ে দেয় আপনি চিন্তা করবেন এই ঘুষের টাকার চাইতে আমার আল্লাহ ও আল্লাহর রাসূল আমার কাছে অধিক প্রিয়। তো এখান থেকে যখন ঘুষ উঠে যাবে, সুদ উঠে যাবে, তখন আজকে কি হবে, দারিদ্র আরো দারিদ্র হবে না, গরিব আরো গরিব হবে না। এবং রাজ্যে চাকরি ক্ষেত্রগুলো দেখা যায় অনেক মেধাবী স্টুডেন্ট ঘুষের জন্য, ঘুষের টাকা না দেওয়ার জন্য তাদের কি হচ্ছে, তাদেরকে পেরেশানিতে পড়তে হচ্ছে। তাহলে যদি আজকে আমাদের এই ইমান থাকতো আল্লাহ ও আল্লাহর রাসূলকে আমরা কি করতে পারতাম, সবচাইতে আপন মনে করতে পারতাম এবং সবচাইতে বেশি প্রাধান্য দিতাম, তাহলে এই জায়গাতে আমরা কি হতাম, আমরা এখান থেকে বেঁচে যেতাম।
তারপরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বলছেন ওয়া আন ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসো। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে কেন বললেন কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসো, এই জন্যই ভালোবাসতে হবে। আজকে আমার দেশে সবচাইতে ভয়াবহ রূপ ধারণ করেছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে আজকে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে। তো এইখান থেকে এই কাউকে ভালোবাসার ক্ষেত্রে ইমানের সম্পর্কটা কি? ইমানের সম্পর্কটা হচ্ছে যে আজকে আমরা দেখতে পাই একটা কিশোর গ্যাং সৃষ্টি হয়। তো কিভাবে হয়? যুব সমাজের ভিতর যদি তার ভালোবাসা আল্লাহর জন্য হতো তাহলে অবশ্যই সে কিন্তু আল্লাহর জন্য একজনকে ভালোবেসতে যেত। আর যখন সে ভালোবাসতে যাইতো ঠিক সে সময় সে চিন্তা করতো আমাকে ভালোবাসতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। তো যেই ব্যক্তি খারাপ পন্থা অবলম্বন করে সে তো তার সঙ্গে কি মিশ্রিত হবেই না, তার সঙ্গে যুক্ত হবেই না, বরং তাকে সৎ পথের আদেশ করবে। কারণ ওই আল্লাহর জন্য যদি ভালোবাসতে হয় তাহলে আল্লাহ আদেশ করছেন যে তোমরা সৎ পথের আদেশ দাও এবং অসৎ পথ থেকে নিষেধ করো। তাহলে সে আল্লাহর জন্য যখন কাউকে ভালোবাসতে যাবে তখন কিন্তু আজকে কিশোর গ্যাং সৃষ্টি হবে না। তাহলে কিন্তু আজকে দেখা যাচ্ছে অনৈতিক কাজে কেউ জড়িয়ে পড়বে না। আজকে দেখা যাচ্ছে একটা বড় একটা গোষ্ঠী নিয়ে একটা সন্ত্রাস গড়ে উঠছে, এটা কিন্তু হতো না। এই জন্য আমাদেরকে কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। এবার তিন নম্বরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইয়ুযাফু ফিন নার। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে বলছেন যে কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা। এখন এই কুফরিতে প্রত্যাবর্তনকে বা প্রবেশকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো মনে করার সঙ্গে ইমানের সম্পর্কটা কি? ইমানের সম্পর্ক হচ্ছে ওটাই যে আজকে যখন আপনি কুফরি করবেন না, আজকে যখন আপনি মনে করবেন যে আমি কুফরিতে প্রবেশ করছি, আজকে একজন ইসলামিক স্কলারকে নিয়ে কটূক্তি করছি, আজকে যখন আপনি চিন্তা করবেন যে ইসলামকে নিয়ে কটূক্তি করছি, আজকে যখন দেখবেন যে আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে কটূক্তি করছি, এইটা আগুনে নিক্ষিপ্ত হবার মতো, তখন কিন্তু আপনি কটূক্তি করবেন না। এখন এই কটূক্তি থেকে আপনি কিভাবে বাঁচবেন? আজকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি এই বিষয়গুলোই হচ্ছে, একে অপরকে কটূক্তি করছি, এটা করছি ওইটা করছি, এখান থেকে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তো এইখান থেকে আমাদেরকে এখান থেকে কি বেরিয়ে আসতে হবে, এই কুফরি থেকে বেরিয়ে আসতে হবে। এখন আগুনে নিক্ষিপ্ত হবার মতো আমরা তো বলেই গেলাম, অনেকবার বলেছি জাহান্নামের আগুনের কথা বলেছি, ওই যে আমাদের ইমান নাই। তো এই জন্য ইমানটাকে আমাদেরকে মজবুত করার জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনি একটা গ্যাস লাইট সবসময় পকেটে রাখবেন, গ্যাস লাইট সবসময় পকেটে রাখবেন। যখনই কাউকে নিয়ে কটূক্তি করতে যাবেন, ইসলামকে নিয়ে কটূক্তি করতে যাবেন, একজন ইসলামিক স্কলারকে নিয়ে যখন কটূক্তি করতে যাবেন এবং ইসলামী যত বিষয়বস্তু আছে এগুলোকে নিয়ে যখন কটূক্তি করতে যাবেন এবং এগুলো নিয়ে বিদ্রুপ ঠাট্টা করতে যাবেন, তখন গ্যাস লাইটটা একটু করে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পরে আপনি আপনার একটি আঙ্গুলে ধরে রাখবেন। যদি আপনি আগুনের মাত্রা তার তাপ যদি সহ্য করতে পারেন তাহলে আপনি করবেন, আর যদি না পারেন তাহলে করবেন না। কারণ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুফরিতে প্রত্যাবর্তন করাকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করতে হবে। মানে আপনি কুফরি করছেন, এটা কুফরিতে কি আগুনে নিক্ষিপ্ত হচ্ছেন, এটা আপনাকে কিন্তু মনে করতে হবে। তো যাই হোক, আমরা যে ইমানের স্বাদ কেন পাই না সেটা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন যে তিনটি গুণ যার মধ্যে আছে সে ইমানের স্বাদ আস্বাদন করতে পারে। তাহলে সেটি কি? আমরা আজ থেকে যদি এই পৃথিবীতে যা কিছু রয়েছে, সম্পদ, বাড়ি, গাড়ি, সব কিছুর চাইতে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে যদি আমরা প্রাধান্য এবং প্রিয় মনে করি, তাহলে কি হবে? আজকে সুদ, ঘুষ সব কিছু কিন্তু যত ধরনের অনৈতিকতা আছে এগুলো কিন্তু আর হবে না। তারপরে আমরা যদি আল্লাহর জন্য যদি যখন কাউকে ভালোবাসতে যাব তখন কিন্তু আজকে কিশোর জ্ঞান সৃষ্টি হবে না, তাহলে আজকে সন্ত্রাস গোষ্ঠীগুলো কিন্তু সৃষ্টি হবে না। আবার যদি আমি দেখতে যাই কুফুরিতে প্রত্যাবর্তন আগুন নিক্ষিপ্ত হবার মতো যখন থেকে আমরা অপছন্দ করব, তখন থেকে আজকে আমরা কাউকে নিয়ে কটূক্তিও করব না, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না, পরকালকে এবং আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না, তখন কিন্তু আমরা অনেকাংশেই কী হবে, আজকে বিশৃঙ্খলা কিন্তু দূর হয়ে যাবে এবং আমাদের ইমান মজবুত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল যেহেতু বলেছেন এই তিনটি গুণ যার ভিতরে রয়েছে সেই ইমানের স্বাদ পাবে, সেই হিসাবে অবশ্যই এই তিনটি বিষয়ের ওপর আমাদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল বিষয়ের ওপরে যেন ইমান আনা তাওফিকে নায় দান করেন, এর উপরে আমল